আসসালামু আলাইকুম। প্রশ্নের নম্বর বিভাজন নিয়ে ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্রের নম্বর বিভাজন এবং সময় নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের দেওয়া নির্দেশ অনুযায়ী নম্বর বণ্টন এবং প্রশ্নপত্র না হওয়ায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। জানা গেছে 14 নভেম্বর সকাল 10টা থেকে এসএসসি পরীক্ষা পদার্থবিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী দেড় ঘণ্টায় শিক্ষার্থীদের 32 নম্বর উত্তর করার কথা থাকলেও প্রশ্নপত্রে লেখা 3 ঘণ্টায় 75 নম্বরের উত্তর করতে হবে, ফলে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। গত 6 অক্টোবর এসএসসি পরীক্ষার্থীদের মানবণ্ডন প্রকাশ করা হয়। প্রকাশিত মানবণ্ডন অনুযায়ী পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে 8টি রচনামূলক প্রশ্ন থাকবে। এর মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সময় হলো 1 ঘন্টা 10 মিনিট। আর 25টি এমসিকিউর মধ্যে 12টি উত্তর করার কথা থাকলেও পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী অংশে 25টি এমসিকিউ উত্তরই করতে বলা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্রের নির্দেশনা অনুযায়ী তারা বহুনির্বাচনী অংশের উত্তর করেছিল, তবে 15 মিনিট অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে তাদের উত্তরপত্র নিয়ে নেওয়া হয়। এতে এমসিকিউ অংশের সম্পূর্ণ উত্তর করতে পারেনি তারা। যদিও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছে পরীক্ষার নির্দেশিকা তৈরির অনেক আগেই প্রশ্নপত্র প্রস্তুত হওয়ার এমন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিষয়ে পরীক্ষা শুরুর পূর্বেই শিক্ষার্থীদের পরিষ্কার ধারণা দিতে কেন্দ্র সচিবের নির্দেশনা দেওয়া হয়েছিল। তাদের অবহেলার কারণে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছে। এই প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলে এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করতেও কেন্দ্রে পৌঁছাতে অনেক সময় লেগে যায়, সেই জন্য আমরা কয়েক মাস আগেই প্রশ্ন কেন্দ্রে পাঠিয়ে দিই। আর পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা কয়েক ধাপে পরিবর্তন করে এক মাস আগেই পাঠানো হয়েছে, তবে এই নির্দেশনা সম্পর্কে কেন্দ্র সচিবের ব্রিফ করতে বলা হয়েছিল। এছাড়া কেন্দ্র নির্দেশিকা টাঙ্গাতে বলা হয়েছিল কেন্দ্র সচিব সেগুলো না করলেও এর দায়ভার তারা নিজেরই। এ হলো আজকের তোমাদের আপডেট খবর। তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।